হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো বর্তমান সময়ে মানিক মিয়া এবং অপুবাই যে তুমুল জনপ্রিয়তা নতুন করে বলার কিছু নেই। তারা দুজনেই ট্রেন্ডিং টিকটকার, আর অনেকেই তাদের ইনকাম সম্পর্কে জানতে চায়। তাদের মধ্যে কে বেশি ইনকাম করে, কে বেশি ধনী, এসব অনেক প্রশ্ন আপনাদের মনে ঘুরে বেড়ায়। আর এটা শিওর বলতে পারি আজকের এই ভিডিও দেখলে আপনার সব কিছু উত্তর পেয়ে যাবেন। সো ভিডিও না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন, আর এই চ্যানেলের প্রথমবারের সাথে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আপনার একটি লাইক সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও তৈরির উৎসাহ যোগায়। তো বাড়তি কথা না বলে মূল ভিডিওতে ফোকাস করা যাক। মানিক মিয়া, যাকে প্রবাসী টিকটকার হিসেবে সবাই চিনে, সে তার প্রতিভা কাজে লাগিয়ে এখন রাজ করে বেড়াচ্ছে টিকটক। তার টিকটকের তেমন হ্যাটার্স নেই বললেই চলে। সে মধ্যবিত্ত করে সন্তান হয় ভালো জীবনের আশায় দূর প্রবাসে পাড়ি জমায়। সেখান থেকে সে জনপ্রিয়তা লাভ করতে শুরু করে। টিকটক থেকেই তার প্রথম সোশ্যাল সাইটে প্রবেশ, আর তার এই জনপ্রিয়তা এখন বেশ কাজে লেগেছে তা বলাই যায়, কারণ সে এখন অনলাইনের ইনকাম এবং নিজের ইনকাম মিলে 50 থেকে 70 হাজার টাকার মতো ইনকাম করে। সেটা কিন্তু একুরেট না, এর কম বেশিও হতে পারে, কারণ অনলাইনে সবসময় ইনকাম সমান হয় না। আর সে অনলাইনে টাকা দিয়ে তার স্বপ্ন পূরণ করে চলেছে। সে তার মায়ের স্বপ্ন পূরণ করে যাচ্ছে দিন দিন। গাড়ি বাড়ি বলতে, সে সৌদি আরবে একটি গাড়ি কিনেছে, সেটার ভিডিও করে সে নিজেই জানায়। তাছাড়া তার হাতে রয়েছে অ্যাপেল ব্র্যান্ডের একটি ফোন। এখন তার লাইফস্টাইলে অনেকটাই পরিবর্তন এসেছে, আর তাকে এখন আগের মতো এমন নিম্নমানের ভিডিও করতেও দেখা যায় না। যাই হোক, এবার আসা যাক অপুবাইয়ের কাছে। অপুবাইয়ের আগের অবস্থা সম্পর্কে নতুন করে আর কি বলবো, তার রীতিমতো সবাই জানেন। দরিদ্র পরিবার থেকে উঠে আসা তার, লাইকিতে জয়েন করে আলোচনায় আসে প্রথমে, তারপর তাকে ইউটিউবাররা রোস্ট করেই ভাইরাল করে। আর এখনের কথা তো না বললেই নয়, সে এখন আর আগের মতো একদমই নেই, কারণ সে এখন নিয়মিত কাজ করে যায়, আর তার সব কাজ এখন কোয়ালিটিফুল বলা যায়। সে এখন নিয়মিত নাটক, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিওতে কাজ করে যাচ্ছে, আর এসব করে সে ভালো টাকা ইনকাম করে থাকে বেশি। কিন্তু সে বেশি শো অফ করতে পারে না, কারণ হিসেবে রয়েছে তার পরিবার। তাকে তার পরিবারের খরচ নিজেকেই বহন করতে হয়, যে কারণে তার ইনকাম দিয়ে তেমন কিছু করতে পারতেছে। তবে সে যে দ্বারা এগিয়ে যাচ্ছে তাদের সামনে ভালো কিছুই হবে এমনটাই আশা করা যায়। সে প্রতি মাসে 40 থেকে 50 হাজার টাকা ইনকাম করে থাকে, যা দিয়ে সে তার কলেজ এবং পরিবারের খরচ চালায়। আর আপনারা অবশ্যই জানেন পরিবারের বড় সন্তানদের কী অবস্থা। তাদের নিজের চাহিদা পূরণের আগে পরিবারের চাহিদা পূরণ করতে হয়। এখানে কেউ যদি পরিবারের বড় সন্তান হয়ে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই। যাই হোক, মানিক মিয়া এবং অপুবাইয়ের তথ্য তো পেয়ে গেলেন, এখন আপনারাই বলতে পারবেন আসলে কে ধনী, কার ইনকাম বেশি। তবে অপুবাই শুধু অনলাইনে ইনকাম করে, অপরদিকে মানিক মিয়া অনলাইনে ইনকাম করে এবং নিজে কাজ করেও টাকা পায়, যে কারণে তার ইনকামটা একটু বেশি, যার ফলে তার এখন লাইফস্টাইলে ব্যাপক পরিবর্তন। তো ভিউয়ার্স, ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এমন ভিডিও সবার আগে পেতে এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে এমন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন, টেক কেয়ার।